শুভ সন্ধ্যা বন্ধুরা, আছো তোমরা সবাই? আচ্ছা, তোমার খুব ভালো আছে আর আমি একটু ভালো আছি। তো প্রচুর ঠান্ডা পড়েছে, আমাকে তো প্রচুর ভাবে ঠান্ডা লাগে। মানে এই যে দেখো, সোয়েটার, চাদর, টুপি টুপি পরে থাকি, তো ভিডিও করছি বলে টুপিটা খুলে দিয়েছি। মজা, মানে মজা টজা সব পরে ফেলেছি, প্রচুর আমাকে ঠান্ডা লাগে। তো বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই বলতে মা গেছেন বাচ্চার একটা জিনিস আনতে। তো অবশ্যই তোমাদের দেখাবো জিনিসটা কি। তো আমার বর গিয়েছে ওই মার্কেটে, গেছে আমাকে, আমার ছেলেটাকে নিয়ে গেছে। তো আজকে সন্ধ্যায় নিয়ে এসেছিল, জলখাবার হয়ে গেছে। তোমাদের জলখাবার কি হয়ে গেছে? তো আমারও জলখাবার হয়ে গেছে। সন্ধ্যা সেভেন টিফিন ওই ভেজ প্যাটিস নিয়ে এসেছে, তো খাওয়া শেষ। আমি প্রচুর ভাবে প্যাটিসটা খেতে পারি, চিকেন প্যাটিসটা সব থেকে ফেভারিট। তো আগের বার তো দেখেছিলাম, আমি ভিডিও দিয়েছিলাম, তো ক্রিসমাসের দিন নিয়ে এসেছিল প্যাটিস। তো আমার খুব ভালো লেগেছিলো, সেটা একটু ঠান্ডা হয়েছিলো, আজকে সে গরম করে দিয়েছে। মানে গরম হয়েছিল, তো রাস্তায় একটু কেনাকাটা ছিল বলে একটু ঠান্ডা, শীতে তো ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায়, তো ঠান্ডা হয়ে গেছিলো, সে একটু গরম করে দিয়েছিল। তো আমি টক করে খেয়ে নিয়েছি। আমার প্যাটিসটা খেতে সত্যি আমার খুব দারুণ লাগে খেতে। তো প্যাটিস, কেক নিয়ে এসেছে আর ডাল ভাজা নিয়ে এসেছিলো, ওগুলো খাওয়া হয়ে গেছে। এবং গিয়েছে কি আনতে, তো সয়া সস নিয়ে আনতে গেছে। তো আজকে আমাদের বাড়িতে চিলি চিকেন হচ্ছে আজকে, তো চিলি চিকেনের সঙ্গে রুটি খাওয়াবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। গ্রেট করে রেখে দিয়েছে ওয়েনে, ম্যাগনেট করে রেখে দিয়েছে, কর্নফ্লাওয়ার দিয়েছে, সয়া সস, আদা, রসুন, নুন দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছে ও। এই যে চলে এসছে, একটু হাত ধুয়ে ফেলি, চলে এসেছিস? আবার খাই, চলো রান্না স্টার্ট করা যাক। তো প্রথমে একটা কড়াইতে রিফাইন তেলটা গরম করা হচ্ছে, ওই রান্না করবে, ওগুলো সব আমি রান্না করি না। তো ম্যাগনেট প্রায় 20-30 মিনিটের মতন ছিল, আধ ঘন্টার মতন ছিল প্রায়। তো ভাবলাম একটু, মানে একটু খেতে ইচ্ছে করছে পকোড়া, তো মানে সে 500-600 গ্রাম নিয়ে এসেছে মাংস। তো একটু পকোড়া খেতে ইচ্ছে করছে, তো বেশি নিয়ে এসেছে যেহেতু একটু পকোড়া খেতে ভালোবাসি আমি বলে, তো একটু করে ফেলছে পকোড়াগুলো, আমি খাবো। আর বাবা তো বাজার থেকে এখনও আসেনি, বাবা এলে রান্না হবে। মা তো বাজার, মা তো গিয়েছে বললাম বাচ্চার জন্য একটা গিফট কিনে, টুকরো টুকরোগুলো সেগুলো ভালো করে ছেঁকে নেওয়া হবে, একটু খেতেও পেয়েছে। তো একটু আগেই খেলাম, প্যাটিস খেয়েছি, কেক নিয়ে এসেছিলো আর ডাল ভাজা নিয়ে এসেছিলো, ওগুলো খেয়েছি। আবার চিপস নিয়ে এসেছে আমার জন্য এই মাত্র, সেটা খেয়েছি। তো টুকটাক জিনিসগুলো একটু খেতে ইচ্ছে করে সন্ধ্যার সময়। তো পকোড়া তো মানে সামনে যদি মাংস থাকে তাহলে সে তো কোনো কথাই হবে না, তো সব খেতে ইচ্ছে করবেই তো সবারই। তো বেশি মাংস আমার প্রিয়, মাংস জিনিসটাই প্রিয় আমার। তো মা গেছেন বাজারে আর বাবাও গেছে বাজারে, বাবা প্রায় হয়ে এসেছে, এবার এবার একটু মাত্র বাকি। তো রেডি আমার চিকেন পকোড়া, দেখো লাল লাল করে দারুণ দেখতে লাগছে, কিন্তু খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, মুচমুচে হয়েছিল, খুবই একটু লাল লাল হয়েছিল কিন্তু খুবই দারুণ হয়েছিল, এতটা লাল হয় না। তো একটু আমি মানে ভাজার জন্য, মানে খাওয়ার জন্য ঠিক আছে, আর তরকারিতে আর একটু লাল হতো। তো আর এইটুকু মানে যা ছিল থালায় সবটাই আমি শেষ করেছি, ও মা তো দুটো খেয়েছে, আমি সবটাই শেষ করে দিয়েছি। আর এখানে নিয়েছে টমেটো সস নিয়েছিলাম, তো টমেটো সসের সঙ্গে দারুণ খেতে লাগছিলো। এরপরে কী করলো, দুটো হাত দিয়ে চিকেনগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছে, আমি এখানে সসটা নিয়ে খেয়ে নিচ্ছি টপ টপ করে। ওর মাথার দুটো খেয়েছে, লাস্টে কী করেছে ও থালাটা সরিয়ে দিয়েছে যাতে আমি সবটাই খেয়ে নিচ্ছি। তো বলতে বাবাও চলে এসছে আমরা পকোড়া বানাতে বানাতে, এই যে বাবা বাজার থেকে এলেন, শাক সবজি অনেক কিছু বাজার হাট সব করে নিল, মাও চলে এসছে সেই মুহূর্তে। মা নিয়ে এসছে ভাই আমার ছেলের জন্য পায়ের নূপুর নিয়ে এসছে, তো নূপুর ছিল সেটাকে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আরেকটা নতুন নূপুর নিয়ে এসছে, তো খুবই তার খুবই পছন্দ হয়েছে। আর সঙ্গে একটা গিফটও ভালো পেয়েছে, সেদিন একটা হালকাটা ছিল সোনপাপড়ি নিয়ে এসছে, হলদিরাম প্রভুজির মনে হয় সোনপাপড়িটা। তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো সেই মুহূর্তে আমি তোমাদের সত্যি দুঃখিত, রেসিপিটা আমি দেখাতে পারলাম না, তো আমি তখন আমার ছেলেকে খাওয়াতে গেছিলাম, তোমরা দেখাই তখন রান্না করা শেষ। তো তো দেখো পুরো কালারটা কিন্তু দেখে না একবার, শুধু জল দেওয়ার আগে মুহূর্তে তো দারুণ কালারটা এসেছে, কিন্তু ওরা দারুণ রান্না করে। তো আমি আস্তে আস্তে কথা বলছি কারণ আমার ছেলে এখন ঘুমোচ্ছে, রাত্রে এখন 9:11 বাজে। আমি এখন এই রাত্রে এখন এডিটিংটা করছি, আমি তো সকালবেলা বা দুপুরবেলা সময় পাই না বাচ্চাকে নিয়ে, রাত্রে এডিটিংটা করছি, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি আমার গলাটা। প্রথমে আমি একবার বলে দিই, রিফাইন তেলে রান্না করেছে, রিফাইন তেলটা গরম হওয়ার পরে আদা রসুন পেস্টটাকে দিতে হবে, তো তার উপরে সয়া সস, চিলি সস, ওগুলোকে দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে, ওপিট সেপিট করে, হালকা লবণ দিয়ে ওপিট সেপিট করে নাড়াচাড়া করে, তারপর যে চিকেন যে পকোড়া বানানো ছিল ভেজে রাখা সেগুলো দিতে হবে। এই তারপর নাড়াচাড়া করছে, এই যে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কর্নফ্লাওয়ারের একটা ওইটা কি ঘোল একটা বানাচ্ছে বাড়িতে, কর্নফ্লাওয়ার কিছুটা, 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে ছোট্ট একটা চামচে সেটাকে ঘোল করে ওর সঙ্গে গ্রেভি করে দেবে। তো গ্রেভি তো অবশ্যই রুটিতে একটু ভালো লাগবে, তো গ্রেভি না থাকলে রুটিতে খেতেই পারবো না, আমরা 4 জনই থাকি, তো রুটিতে একটু গ্রেভি না হলে একটু মানে খাওয়া যাবে না, খালি খালি লাগবে।
তো একটু গ্রেভি করার জন্য একটু কর্নফ্লাওয়ারকে দিতেই হবে। তো খুবই সত্যি খুবই দারুণ রান্না করে, আমি মানে প্রথম থেকেই ওই রান্না করে, মানে যে কোনো একটা ভালো, প্রায় 5 থেকে 7-8 মিনিটের মতন রেখে, একটু হালকা আঁচে রেখে রেডি, পুরো চিলি চিকেন রেডি, রুটির সঙ্গে একদম জমে যাবে। তো তখনই খিদে পেয়ে গেল, দেখি খিদে পেয়ে গেছে, তখন আমরা 3 পিস কেটে নিলাম, সে একটা খাবে, আমি 2টো খাবো। তো দেখো 3 দিন নিয়ে নিচ্ছি, মানে মাংস সামনে থাকলেই যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তো এই দেখো, তো তখন সামনেটা বেজে গেছে, আমরা খেতে বসে যাবো এই মুহূর্তে, আমরা বসে গেছি খেতে। তো আমি বসিনি, মা আরও বসে গেছে, বাবা বসে গেছে। তো গরম গরম রুটির সঙ্গে জমে যাবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাগবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা, আজকের মতো টাটা।